ধনুরাশি ধনুলগ্ন বা সাজিটেরিয়াস সাইন ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার অভূতপূর্ব অতুলনীয় যেতে পারে। আজ আপনাদের এখন কিন্তু শনি সাড়ে সাতই চললেও শনি মার্গী হয়েছে বক্রী থেকে, এটি আপনাদের ক্ষেত্রে সবথেকে বড় গুড নিউজ, বিশেষ করে যাদের ধনুলগ্ন তাদের জন্য। অর্থগতভাবে আজ আপনারা আপনাদের পরিবারের সিনিয়র সিটিজেন বা যারা বয়স্ক ব্যক্তি তাদের কাছ থেকে কীভাবে অর্থকে পরিচালনা করতে হয়, সঞ্চয় করতে হয় সে বিষয়ে পরামর্শ চাইতে পারেন, আর দৈনন্দিন জীবনে সেগুলি ব্যবহার করতে পারলে আপনারা অবশ্যই লাভবান হবেন। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আজ আপনাদের পক্ষেই থাকছে। তবে তাড়াহুড়ো হটকারিতে যেন করবেন না, অন্যথায় যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়ে আপনারা এগিয়ে যেতে পারেন, সেখানেও আপনারা সফল হবেন। চাকরিজীবীদেরও কিন্তু আজ অফিসের পরিবেশ বেশ থাকবে, তবে যেহেতু আজ রবিবার, ছুটির দিন, যদি বাড়িতেই থাকেন আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা, যে কোনো প্রকার পরীক্ষায় বসুন আপনারা সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের সহায় আছেন। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজা অনুভব করতে চলেছেন। আজ আপনি আশার জাদু মন্ত্রের কবলে থাকবেন। রান্নাঘরের জন্য জরুরি জিনিসপত্র কেনাকাটা করবার জন্য সন্ধ্যাবেলার সময়টা আপনারা একটু ব্যস্ত থাকতে পারেন। আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে আজ দেখা হবে আপনার, যে আপনাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। আজ ফাঁকা সময়ে আপনি আপনার পছন্দের সেই কাজটি করার কথা ভাববেন যেগুলি দীর্ঘ সময় ধরে করতে পারছিলেন না। তবে কোনো ব্যক্তি হঠাৎ করে না জানিয়ে আপনাদের বাড়িতে চলে আসায় আপনাদের পরিকল্পনাটি কিন্তু আজ নষ্ট হতে পারে। আপনি যদি কোনো সমস্যায় পড়েন তাহলে আপনার গুরুর সাথে আলোচনা করুন। গুরু বিনা জ্ঞান নেই, আর তাই গুরুর পরামর্শতেই আপনি জীবনের বিভিন্ন জটিলতা থেকে মুক্তি পেতে পারেন। কায়িক পরিশ্রম হলেও শরীর ভালো থাকবে, কিন্তু আপনার মনকে ঠান্ডা রাখতে হবে। বিশেষ করে পরিবার পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে কথাবার্তা বলবার সময় মেজাজ যেন হারাবেন না, মুখনিঃসৃত বাণীর দিকে খেয়াল রাখবেন। আজ প্রেমিক প্রেমিকা আপনাদের কিন্তু প্রেমে পাগল হওয়ার দিন, রোম্যান্সের চরম মাত্রায় আপনারা পৌঁছাতে চলেছেন। স্বামী স্ত্রীও বিবাহিত জীবনের অন্যতম শ্রেষ্ঠ একটি দিনের সাক্ষী আপনারা থাকবেন। আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না। দিনটিকে সঠিকভাবে অবশ্যই উপভোগ করুন, এমন দিন কিন্তু আপনার জীবনে বহুদিন পরে আসতে চলেছে। আজ যেহেতু রবিবার, তাই রবিগ্রহের বীজ মন্ত্র অর্থাৎ ওম হ্রাং হ্রিং হ্রৌং সূর্যায় নমঃ, এটি 108 বার জপ করুন। না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার,